শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা তোমার নবম দশম শ্রেণীর গণিত অনুশীলন 17 আজকে আমরা ওই অধ্যায় শিখব হলো তান্ত্রিক গণ নির্ণয় করা, যেটা তোমাদের জন্য পরীক্ষায় গুরুত্বপূর্ণ। চলো ক্লাসটা শুরু করি। আজকে প্রশ্ন দেওয়া আছে এই যে এটা শ্রেণী এবং গড় সংখ্যা দেওয়া থাকবে, আমরা এখান থেকে গাণিতিক গড় নির্ণয় করা শিখব। গত ক্লাসে আমরা সংখ্যাপদ্যের গড় শিখছিলাম, আজকে শিখব না গাণিতিক গড়। আর প্রত্যেকটা অঙ্কই সহজ, শুধু সেই অঙ্কের নিয়মটা সঠিকভাবে মনে রাখতে হবে এবং সেই অনুযায়ী মানটা বের করতে হবে, তাহলে হয়ে যাবে। গাণিতিক গড়ের জন্য আমাদের কলাম লাগবে চারটা, লম্বলম্বিকে বলে কলাম। এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের একটা বেশি টানতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7 এবং নিচেটা 8 আমার যেটা তথ্যটা আছে তথ্যটা আমি লিখব, শ্রেণী আর হলো গণসংখ্যা। এই দুটো পয়েন্ট আমরা এখানে যা আছে আমরা এখানে তাই তুলব। তাহলে কি 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, আর 77 থেকে 74। এই দুটো লাইন পুরো পরিবর্তন হবে না। আর এখানে কি আছে 4, 8, 10, 20, 12, 6। এখন বাকি দুটো ঘর কি হবে? বাকি দুটো ঘর প্রথম ঘরটা হবে হলো শ্রেণী মধ্যবিন্দু। আর এটা হবে FI XI ঘর। গণেশ সংখ্যাতে সবসময় ধরো পায় FI আর শ্রেণী মধ্যবিন্দুটা হবে XI। তাহলে এবার আমরা কি করবো, শ্রেণী মধ্যবিন্দু কিভাবে পাবো? 45 এবং 49 যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 45 এবং 49 যোগ করলে আসছে 94, তাকে 2 দিয়ে ভাগ করলে আসছে 47। আবার বলছি 45 আর 49 এদের যোগ করলে আসছে 94, তাকে 2 দিয়ে ভাগ করলে আসছে 47। তোমরা বারবার যোগ করা প্রয়োজন নেই। এই 45 থেকে 49 শ্রেণীর একটা কথা আছে 5, এগুলো সব 5-5 করে যোগ করে দিবা। 47 আর 5 কত? 52। এভাবেও হবে। আবার এই দুটো যোগ করলে হচ্ছে 104, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 52। দুইভাবে সম্ভব, এই দুটো যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে হবে 52, আবার 47 সাথে 5 যোগ করলে কত হবে? 52। তাহলে এইটা কত হবে? 57। এটা কত হবে? 62। 67, 72 কমপ্লিট। এবার যেহেতু আমরা এটা FI ঘর ধরেছি, এটা XI ঘর ধরেছি, এই দুটোটা পাশাপাশি গুণ করব। এই দুটো আমরা পাশাপাশি গুণ করবো, যেন গুণফলটা দেখি কত আসে। এটা পাশাপাশি গুণ করে কত আসে? প্রথমে 47 আর 4 গুণ করবো, কত আসে সেটা আমরা হিসাব করে বসাবো। এখন ৪৭ গুণ ৪ হচ্ছে 188, তারপরে 52 গুণ 8 416, এটা গুণ করলে হবে 570, 62 গুণ 20 তাহলে আছে 1240, 67 গুণ 12 হচ্ছে 804। এবার 72 গুণিত 6 এটা হবে 432, এটা গুণ করলাম। এবার আমরা গণের সংখ্যাগুলো যোগ করব, এর মান হবে n, আর এটা হবে সামেশন FI XI সমান। আমরা গণের সংখ্যাগুলো যোগ করে দেখি কত আসে। আসে হলো 4+8+10+20+12+6, এটা গণ সংখ্যা আছে 60। এবার আমরা এই ঘরটা যোগ করে দেখি কত আসে। এটা আমাদের দেখি 188+416+570+1240+804+
4 3 2 এটা হচ্ছে হলো 3 6 5 0 এটা যোগ করলে আছে 3 6 5 0 তাহলে গড়টা কিভাবে হবে গড় হবে x বার সমান সামেশন fi xi বাই কত n এটা আছে 3 6 5 0 বাই 60 তাহলে এটাকে আমরা 60 দিয়ে ভাগ করব তাহলে আছে 60.83 এটাই আমাদের এই প্রশ্নের অ্যানসার আমরা খুব সহজে কিন্তু গড় নির্ণয় করতে হলো আমি প্রথম থেকে আরেকটা বলে দিই তাহলে আমাদের এই প্রশ্ন দেয়া থাকবে তার দিক গড় নির্ণয় করো শ্রেণী এবং গণসংখ্যা এর কোনো পরিবর্তন আসবে না শ্রেণী মধ্যবিন্দু কি হবে এই দুটো যোগফলটাকে দুইটি ভাগ করলে শ্রেণী মধ্যবিন্দু এই দুটো যোগফল দুইটি ভাগ করলে মধ্যবিন্দু এই দুটো যোগফল দুইটি ভাগ করলে মধ্যবিন্দু এবার আমরা এটা fi ঘর এটা xi ঘর পাশাপাশি গুণ করতে হবে এটা পাশাপাশি গুণ করতে হবে এটা এই টোটালটা গুণ করার পরে এগুলো সব যোগ করা আছে 3750 আর এই গণসংখ্যা যোগ করা আছে 60 তাহলে এই দুটো ভাগ করলে আছে 6083 এটাই এই প্রশ্নের সমাধান তাহলে তোমরা প্রত্যেককে সঠিকভাবে উঠি নাও আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি আবার উঠাই নাও সব শিক্ষার্থীরা আমি তোমাদের ক্লাসে যে অঙ্কটা শেখালাম এর অনুযায়ী তোমাদের আমি তিনটে এক্সারসাইজ দিচ্ছি যে তিনটে এক্সারসাইজ তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানিয়ে দিবা তোমাদের উত্তর সঠিক আছে কিনা তোমরা প্রত্যেকে আমার পিছনে যে প্রশ্ন দেওয়া আছে অর্থাৎ ব্ল্যাক হোয়াইট বোর্ডে সেই প্রশ্ন তোমরা উঠিয়ে নিবা এবং এক্সারসাইজটা সঠিকভাবে করবা আগামী ক্লাসে আবার দেখাবে নতুন কোনো অঙ্ক নিয়ে প্রত্যেকে ভালো থেকো আল্লাহ হাফেজ